হ্যালো এভরিওয়ান, আপনি সকলে কেমন আছেন? আশা করি আপনি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি চলে এসেছি একটা মিনি ব্লগ নিয়ে। এখন 11টা বাজে, প্রায় দুপুর টাইমই তো, প্রচণ্ড গরম, সেই কারণে আমার ঈদের স্পেশাল ড্রেসটা আমি আর পরিনি। তো একটা নর্মাল সুতি থ্রি পিস নিয়েছিলাম, ভেবেছিলাম যে খুব গরম পড়লে এটা পরবো, কারণ ঈদের দিন তো নতুন জামা পরতেই হবে। সেই কারণেই জামাটা পরে একা একা হাঁটাহাঁটি করছিলাম। এখন বিকাল 5টা, তারও বেশি বাজে, আমি আমার ড্রেসটা পরেছি, এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে সেই কারণে। তো ড্রেসটা পরে ভাবলাম যে কয়েকটা ভিডিও বানাই। এখন মা বাবা নিজেদের মধ্যে কথা বলছিলো এখন নাকি ঘুরতে যাবে, তো ঘুরতে যাওয়ার মতো টাইম তখন ছিল না। খুব ঠান্ডা ও সুন্দর আবহাওয়া দেখে আমরা বেরিয়ে পড়লাম। তারপর আমরা আস্তে আস্তে এখানে আমাদের মাদলির বন বলে তো এই জায়গাটাতে এসেছি। এই জায়গাটায় প্রচুর বাতাস, সবসময় সব সিজনই এই জায়গায় বাতাস থাকে, আর এখানে ঈদের টাইমে অনেক মানুষ আসা যাওয়া করে। তো সেখানে দাঁড়ানোর পর তারপর আমরা চলে এসেছি আড়াল। তো আমাদের এখানকার একটা জায়গার নাম আর কি আড়াল বাজার। তো সেখানে অনেক ভালো ফুচকা পাওয়া যায়, সেই জন্য আমরা এসেছি। প্রতি প্লেট ফুচকার দাম হচ্ছে 50 টাকা। তো আমি আশেপাশে আসার পর অনেক ফুচকা খেয়েছি, কিন্তু ঢাকার ফুচকার মতো তো একদমই হয় না। তো আম্মু বললো এখানে নাকি ফুচকাটা অনেক ভালো, তাই এখানে খেতে এসেছিলাম ফুচকাটা। ইতিমধ্যে রাত হয়ে গেছে, তাই আমাদের তাড়াতাড়ি বাসায় যেতে হবে, তাই আমরা বাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। এটাই ছিল আমার ঈদের দিনের ব্লগ। আর ঈদের দিন তেমন কোথাও ঘুরতে যাওয়া হয়নি, কারণ ঈদের দিনে প্রচুর কাজের প্রেশার থাকে, আর এটা সেটা কাজ তো লেগেই থাকে, সেই কারণে আমরা তেমন একটা সময় বের করে ঘুরতে পারিনি। তবু যাই করেছি আপনাদের মাঝে শেয়ার করেছি। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে, আর এই ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, অ্যান্ড পরবর্তীতে আরও লং ব্লগ আসবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আমি আশা শেখ আনিশা। সবাই ভালো থাকবেন আর সাবস্ক্রাইব করবেন কিন্তু।